ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের আলোচনার বিষয় সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন তো চলুন আমরা এ বিষয়ে কিছু আলোচনা করি উনিশশো একাত্তর সালে সাতই মার্চে ঢাকার রেডস্কোর্স ময়দান বর্তমানের সরবাদ্দি উদ্যান এক ঐতিহাসিক জনসভায় বঙ্গবন্ধু ঘোষণা করেন এবারের সংগ্রাম স্থায়িত্ব এটি আঠারো মিনিট সাতচল্লিশ সেকেন্ডের ছিল সাতই মার্চের ভাষণ বঙ্গবন্ধুর ভাষণের বিষয়বস্তু ছিল চারটি যথা নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা গণহত্যার তদন্ত করা সামরিক আইন প্রত্যাহার করা সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণের পর আটই মার্চ থেকে শুরু হয় দলমত নির্বিশেষে অসহযোগ আন্দোলন সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর আমরা জানব চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই প্রথম প্রশ্ন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি এক দমভিক্তি করে যা ছিল নিম্নরূপ লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু এবার তারা শাস্তি এড়াতে পারবে না এ দম্ভক্তিকারী ব্যক্তিটি কে অপশন জেনারেল নিয়াজি অপশন জেনারেল টিক্কা খান অপশন গ জেনারেল ইয়াহিয়া খান অপশন ঘ জেনারেল হামিদ খান এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ জেনারেল টিক্কা খান দুই নম্বর প্রশ্ন সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন অপশন ক ছয় দফা অপশন খ চার দফা অপশন গ এগারো দফা অপশন ঘ সাত দফা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ চার দফা প্রশ্ন তিন বঙ্গবন্ধু উনিশশো সালের কত তারিখে ঘোষণা করেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম অপশন ক পহেলা মার্চ অপশন খ তেসরা মার্চ অপশন গ পাঁচই মার্চ অপশন ঘ সাতই মার্চ এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ সাতই মার্চ প্রশ্ন চার উনিশশো একাত্তর সালের সাতই মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি দেন অপশন ক পল্টল ময়দানে অপশন খ মানিক মিয়া এভিনিউ অপশন গ শহর অর্দি উদ্যানে অপশন ঘ লালদিগি ময়দানে এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ শহর অর্দি উদ্যানে প্রশ্ন পাঁচ উনিশশো সালে নির্বাচনের আওয়ামী লীগ লাভ করেছিল অপশন ক তিনশো তিরিশটি আসন অপশন খ একশো সাতষট্টি আসন অপশন গ একশো বাহাত্তরটি আসন অপশন ঘ তিনশোটি আসন এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ একশত সাতষট্টিটি আসন প্রশ্ন নং ছয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জন্য ঘোষণা করা হয় অপশন ক দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর অপশন খ ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর অপশন গ ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর অপশন ঘ তেসরা মার্চ উনিশশো একাত্তর এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ তেরোসরা মার্চ উনিশশো সালে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে হ্যাঁ সাবস্ক্রাইব করলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যেন পরবর্তী নোটিফিকেশনগুলো সহজে পাওয়ার জন্য এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন